রংপুরে আবু সাইদ হত্যায় শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার ডক্টর ইউনুসের অ্যাকশান শুরু বলছিলেন কয়েকদিন আগে যে অ্যাকশান শুরু হলে সমর্থন চাই সমর্থন দিলাম কারণ এখন যে অ্যাকশানটা নেওয়া হয়েছে সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই অ্যাকশানটার রেজাল্ট মানে পৌঁছাতে যাচ্ছে প্রাণ রক্ষায় ৬২৬ ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এখন আছেন জন। তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক বিচারক পালায় যায় মানে শেখ হাসিনার এমন এক প্রশাসন ভারতীয় আসলে আমাদের দেশের ভবিষ্যতের এবং গণতন্ত্রের প্রধানতম শত্রু তো আমাদের সাথেও শত্রুতা করে খুব বেশি ভালো কিছু হবে না কত র এই সেই হাসিনা সেনাবাহিনী আমরা পুলিশ ভেতরে নাকি লোকজন ঢুকিয়ে বসেছিলেন হয়তো আছেও পারা গেল ঠেকাতে রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে রয়েছেন সালমান এফ রহমান যেখানে জেরার মুখে গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি দফায় দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তার অর্থ লোপাটের নানা কাহিনী অর্থ লুটপাটের মাস্টার মাইন্ড সালমান এফ রহমানের মুখে ফন্দি ফিকিরের সেই সব কাহিনী শুনে রীতিমতো হতবা গোয়েন্দারা আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে এবং থামবেল দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই মূল রহস্যগুলো জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তারা আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু বলছিলেন কয়েকদিন আগে যে অ্যাকশন শুরু হলে সমর্থন চাই সমর্থন দিলাম পারফেক্টলি সমর্থন আছে দেখেন আমি বারবারই বলি একজন এক্সেন্ট ভাই তো আপনি আওয়ালিগ হলে আপনি ডক্টর ইউনুসকে কেন সমর্থন করেন দেখেন আমাদের এইটাই সমস্যা এইটাই সমস্যা আমরা আওয়ামী লীগ করে দেখে ডক্টর ইনুজকে কেন সমর্থন করব না আপনি যদি একটু যৌক্তিকভাবে চিন্তা করেন যদি আপনি দল বেচা ভাত খান পোস্ট পদবি বেচা ধান্দা করেন ইনকাম করেন দেন আপনার কাছে ডক্টর ইনোজ রে এই মুহূর্তে পছন্দ হবে না আমার কাছে পছন্দ কেন আমিও চাই আমার দল আওয়ামী লীগ রাজনীতি করবে মানুষের ভালোবাসা নিয়ে আমার দল উন্নয়ন করবে যে উন্নয়নটাই সে বিএনপির কাছে হিংসার কারণ হবে বিএনপি আরও বেশি উন্নয়ন করবে আমার দল যদি কোনো অপরাধ করে বিএনপি এসে সেই অপরাধটা কম করবে বেশি না এটাই তো রাজনীতি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের দলগুলা এই ট্র্যাকে নাই এখন এই দলগুলোর জন্য একটা লেসন ক্রিয়েট করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসং তিনি একটা করছেন আর এই সিলেবাসটা তৈরির পক্ষে আমি কারণ এখন যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সারা বাংলাদেশের গ্রামে অঞ্চলে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাবধান দল বেচা বহুত খাইছেন যদি কোনো গমের মানে সরকারের গম সাইল ডাইল টিন হ্যাঁ লুট করে থাকেন সময় কিন্তু চলে আসছে এই অ্যাকশন বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে মানে যদি জরুরি প্রয়োজন মনে করা হয় সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে এখানেই শেষ না একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য এছাড়া পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও সরিয়ে দেওয়ার সক্ষমতা দেওয়া হচ্ছে সরকারকে আপনি বুঝতে পারছেন যে একজন এলাকাতে একজন লোক খারাপ লোক সে কোনোভাবে টাকা পয়সা খাওয়াইয়া পাবলিককে হ্যাঁ টাকা পয়সা দিয়া বা অনৈতিকভাবে সে পাশ করে ফেলছে এখন এতদিন যে সিস্টেমটা ছিল যদি কেউ পাশ করে ফেলে আর মন্ত্রনয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ এক প্রেস ব্রিফিং এর মধ্যে জানিয়েছে যে এই আন্দোলনের পর যে সরকার গঠিত হয়েছে তো জনপ্রতিনিধিদের অধিকাংশ এখন আত্মগোপনে রয়ে গেছে জেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা সব জায়গায় প্রায় একই চিত্র তো তাদের তো একটা নির্দিষ্ট কাজ আছে এখন তারা যখন না এই কাজগুলা কি হচ্ছে ব্যাহত হচ্ছে তো এখন এই পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলো তো অনেকটা বিকল হয়ে গেছে তো সরকার সেই ক্ষেত্রে এই আইনটাকে এখানে কানেক্ট করছে বেসিক্যালি স্থানীয় সরকার আইন দুই হাজার নয় দুটি নতুন ধারা এড করে এই আইনটাকে বিশেষ ক্ষমতা বলে এইভাবে রাখা হয়েছে যে আজকের পর থেকে যারা এই প্রতিষ্ঠানগুলোতে মেয়র বারো বিভিন্ন পদে দায়িত্বশীল ছিল তারা যারা অনুপস্থিত আছে তাদের কাজটা করবে কে প্রশাসক মানে ইউএনও অথবা জেলা প্রশাসক অথবা তারা যাকে নিয়োগ দিবে সেখান থেকে কাজটা পরিচালিত করা হবে তো এটা খুবই সুন্দর একটা হয়েছে তো এটা কি কয়েকদিনের জন্য না বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক মনে করলে ভবিষ্যতেও এই আদেশটাকে বলবৎ রেখে এই কাজগুলো চালাইতে পারবে এটা কেন আমার কাছে মনে হয়েছে যে দরকার যেমন ধরেন কোনো একটা এলাকায় অনেক সময় হয় কি আমাদের যারা আমজনতা আছে এটা তো টাকা খুর আমরা আমজনতা হচ্ছি মানে রুটি বিস্কুট চা হ্যাঁ বিরিয়ানি এগুলো পাইলে আমরা ভুললে যাই যে পাঁচ বছর আমি রাষ্ট্রের কাছে পাওনা কি রাষ্ট্র আমাকে দিচ্ছে কি নির্বাচন আসলে চলবার পর দেখি না দলের সিল দেখলেই লাফাইয়া লাফাইয়া ঝাঁপাইয়া পড়ি দেশে বিদেশ থেকে তো এজ এ রেজাল্ট কি হয় মারা খাই তো সেই জায়গাতে একজন ক্ষমতায় বৈশা গেলে তারে পাঁচ বছর আগে নামানো যায় না আদালত ঘুরতে ঘুরতে তার মেয়াদ শেষ হয়ে যায় আরেক নির্বাচনের সময় আসে বাট এই আইনটা করতে পারবি কি কোনো দুর্নীতিবাস কর্মকর্তা বা কোনো নেতা যদি এই জায়গাতে বৈশা যায় সেক্ষেত্রে তাকে অপসারণ করা মাত্র একটা তুরিতে সে অপসারণ হবে এটা খুবই সুন্দর একটা আইন হয়েছে বাকি আছে চেয়ারম্যান এখন দেখা যাক হয়তো এটার ব্যাপারে আসবে তবে সারা বাংলাদেশের চেয়ারম্যানরা যারা অতি উৎসাহী ছিল তাদের মধ্যে অনেকেই বিপদে পড়ছে নর্মালি এলাকায় যারা ভালো মানুষ ছিল দল করছে সমস্যা নেই দেখেন এখনো বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতারা বুক ফুলিয়া ঘুরতেছে কেন তারা মানুষের উপর জুলুম করে নাই যারা জুলুম করছে তারাই বিপদে আছে আবার আজকের দিনে যে সকল অতি উৎসাহী বিএনপির নেতারা ক্ষমতায় আসার চিন্তার আগেই মানুষের পিটাপিটি শুরু করেন দোকানপাট ভাঙচুর করছেন লুটপাট করছেন চান্দাবাজি ইয়েটা নাইছেন আবার দলবদল হলে সবার আগে আপনিই পিটা খাবেন আপনার ফালাই দিবে কারণ আপনি অতি উৎসাহী তা আওয়ামী মধ্যে যারা অতি উৎসাহী ছিল তারাই বিপদে পড়ছে প্রাণ রক্ষায় ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এখন আছেন সাতজন আইএসপি আর জানিয়েছে একটা বিষয় মানে সবারই ভেতরে যে প্রশ্নগুলো ঘুরপাক ছিল সেটা হলো যে হঠাৎ করে এই যে তিনশো সাড়ে তিনশো সদস্যের পার্লামেন্ট এই পার্লামেন্ট কোথায় উদাহ হয়ে গেল তারপরে আরো মানে মানে নানান বিসি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সব গিজগিজ করছিল এই শাসনের দোষটা এরা কোথায় গেল হঠাৎ করে রাতারাতি এভাবে উধাও হয়ে গেল তখন সবার মনের মধ্যে প্রশ্ন যে এরা হয়তো দলে দলে সব বিভিন্ন সেনানিবাসে যে যেভাবে কাছের সেনানিবাস সেখানে আশ্রয় নিয়েছে তার একটা স্বীকৃতি মিলল আজকে আনুষ্ঠানিক তবে সবাই যেটা মনে করছিল যে 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 কয়েক হাজার হবে সেটা না জনকে বলা হয়েছে তার মধ্যে এখন বলছেন জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন আচ্ছা অভিযোগ ও মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে স্থানান্তর করা হয় বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন এটাও একটা কৌতূহল এই বিবৃতির মধ্য দিয়ে যে এরা কারা আচ্ছা এখানে সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক বিচারক পালায় যায় মানে শেখ হাসিনার এমন এক প্রশাসন যেখানে বলছিলাম না যে পুলিশ প্রশাসন বিচার সব দল হয়ে গেছে ওরা এই বিচারকরা দৌড়ে ভাগছে সেনানিবাসে দেখেন মানে নিজেদের মধ্যে এক এইটুক আস্থা নেই যে না আমি তো নিরপেক্ষভাবে বিচার করেছি তার মানে ওরা নিজেরাও জানে তারা আসলে দলের লোক তারা বিচারপতি সেজে গুলোকে কর্মকর্তা বুঝতে পারছেন মানে যাদেরকে করা হয় ওই যে দল পুলিশ এই সব কিন্তু এই নেক্সাস এই নেক্সাস পালিয়েছে পালিয়ে কোথায় শেখ না তো কাউকে বলেনি প্রস্তুত করেনি ফলে এরা হুন্ হয়ে যেভাবে পারছে সেনা নিবাসে ঢুকছে কেউ আবার বিভিন্ন অবৈধ পথে বৈধ পথে কেউ ভারতে পালিয়েছে আবার কিছু সৌভাগ্যবান যার বিমানবন্দর দিয়ে পালাতে পেরেছে তবে বোঝায় যাচ্ছে এই বিবৃতির ফলে যে যেহেতু ক্যান্টনমেন্ট থেকে তারা বের হয়ে গেছে নিজ উদ্যোগে তাহলে তারা দেশের ভিতরে কোথাও না কোথাও লুকিয়ে আছে হয়তো চেষ্টা করছে যে ভারতে পালানোর বা অন্য কোনো ভাবে তাদের চেহারা পরিবর্তন করে সালমান এফ রহমান দেখলেন না দাড়ি কাটার পরে চেনা যায় না যে সে সালমান এফ রহমান তো এরকম ভাবে হয়তো কেউ যাওয়ার চেষ্টা করবে দেশের বাইরে আচ্ছা 28 জন পুলিশ কর্মকর্তা আছে তার মানে বুঝতে পারছেন সেই পুলিশের আলোচিত সেই কর্মকর্তাগুলি এদের 28 জন এই সংখ্যাটা অনেক বেশি হবে এই যারা এই দুঃশাসনের সাথে একেবারে দল হিসেবে যারা কাজ করেছে তাদের সংখ্যায় দেখেন আঠাশ জন তার মানে ধরি নেন এখানে যে সমস্ত আলোচিত নামগুলি আমরা বলি মনিরুল তারপরে যে বিপ্লব তারপরে ওই যে হাওয়ন আঙ্কেল সবাই আঙ্কেল বলে কেন হারুন সে সহ এরকম তারা আছে আহ হয়তো আইজিপিও আছে মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন আচ্ছা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্ম কর্তা সহ বিবিধ ব্যক্তি বারো জন বোঝেন পাবলিক বিশ্ববিদ্যালয় মানে ভিসিরাও হচ্ছে দল এই কারণে তাদেরকে পালাইতে হয় একান্ন জন পরিবার পরিজন আছে মানে এটা জনক এবং লজ্জাসকর ব্যাপার একটা গণভূতন হবার পর মানে ভিসি সহ বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুলিশ বেসামরিক প্রশাসন বিচারক কেউ আর বাদ যায়নি সব ঘুরমুড়ায় মানে সেনানিবাসের যে আশ্রয় নিছে তাহলে এই যে আমরা এতদিন ধরে বলতাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে আজকে প্রফেসর ইউনিজ বলছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে

ডুবালেন পুরো প্রশাসনকে ডুবাই দিলেন এবং এই এখন প্রশাসন সংস্কার এই পুলিশ সংস্কার বিশ্ববিদ্যালয়গুলি সংস্কার একটা কঠিন একটা পরীক্ষা রেখে গেলেন এমন ভাবে স্মুথ একটা পাওয়ার ট্রানজেকশন হওয়ার কথা ছিল যেখানে পুলিশ প্রশাসন সব যার যার মতন করে থাকবে সরকার পাল্টাবে কিন্তু না শেখ হাসিনা তো সেই উপায় ছিল না শেখ হাসিনা টিকে থাকার জন্য তার সবকিছু কিছু দলীয়করণ করতে হয়েছে এটা ছাড়া সে থাকতে পারতো না এখন সে যখন কি ডুবলো তখন সব খাস করে ডুবে গেল এবং ডুবে গেল অনেক মর্মান্তিক সব দৃশ্য এখন অনেকে আছে তাদের জীবনের সংখ্যা ভাগ্য ভালো যে আহ আওয়ামী লীগ সরকারের পরিবর্তন অন্তর্বর্তী সরকার আসছে এবং বাহিনীর মাঠে আছে বলে বহু ঘটনা ঘটছে না নতুবা যদি সরাসরি যদি গণভুত্থানের মধ্যে দিয়ে বিএনপি জামাত আসতো তাহলে বিএনপি জামাতের উদ্যোগটা নিয়ে তারা চেষ্টা করলো কি পারছে পারতো মানে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো না তাদেরকে ওই সেনাবাহিনী রাখতে হতো পুলিশকে রাখতে হতো তাও তো ভাগ্য ভালো যে এবার বিএনপির অন্য পরিবর্তিত রূপ দেখছি জামাতকে শিবিরকে যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে তারা এই রক্ষা করছে বিভিন্ন মন্দির মসজিদ এবং সংখ্যালঘু বা বিভিন্ন প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় যথেষ্ট একটা পরিবর্তিত রাজনৈতিক দল কিন্তু এই যেই হিংসা বীজ বাংলার মাটিতে শেখ হাসিনা বোপন করে গেছেন তার বিপরীতে যেই প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল এবং সেটাও কি খুব যে প্রতিক্রিয়া দেখাতো সেটা কি কেউ বলতো যে বিএনপি ক্ষমতায় এসে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের এবং এই দর্শকদেরকে মাফ করবে এবং তাদেরকে সহসায় ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার কথা না সেই তুলনায় বলতে পারি যে বহু রকম মানে তারা নিয়ন্ত্রিত হয়েছে এবং দেখেন আজকে সেনানিবাসের এই যে তারা বলছে যে ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন এখন এই ছয়শো পনেরো জনের কথা চিন্তা করেন যে তারা পাড়ায় যেহেতু গেছে এখন সেনানি ক্যান্টো বলছে যে ভাই খালি করো এটা সম্ভব না এখন তারা সেনানিবাসের বাইরে কোথায় কোথায় আসে লুকায় আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি কাল কেউ বোরখা পরছে কেউ মাস্ক পরছে কেউ ওই যে চুল দাড়ি কাটছে আর যাদের চুল দাড়ি নেয় তারা এখন দাঁড়িয়ে রাখছে নতুন করে এই হচ্ছে পরিস্থিতি এবং মানে যদি এখন একটা ঘোষণা দেয় মানে সাত দিনের বা পাঁচ দিনের যুদ্ধ বিরতি এবং বিদেশ থেকে যদি বিমান আসে তাহলে আমার ধারণা যে আফগানিস্তানে দেখছেন না কাবুলে কিভাবে দৌড়ে সব মানে প্ল্যানের মধ্যে ওঠে সেরকম একটা দৃশ্য পুনরাবৃত্তি হবে তো ভাগ্য ভালো সেরকম পরিস্থিতি হয়নি তো মানে এটাই হলো ইয়ে যে পনেরো বছরের একটা দুঃশাসনের যে ক্রিয়া প্রতিদিন এখন যেগুলি পাচ্ছি আমরা দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ